মোরা সত্যের পরে মন আজ করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়। বিশ্বকবি রবীন্দ্রনাথের এই গানটিকে প্রতিপাদ্য করে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিবীরা ললিতকলা একাডেমির একবিংশতম প্রতিষ্ঠাবার্ষিকী 2024 দিনব্যাপী নানা আয়োজনে উদযাপন হয়েছে। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সম্মাননা ও একাডেমির ছাত্রছাত্রীদের মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানকে ঘিরে একাডেমির ছাত্রছাত্রী, অভিভাবক ও বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ মিলনায়তন এক বর্ণাঢ্য সাজে সেজেছিল। শুক্রবার সকাল 9টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা 6টায় শেষ হয়। অগ্নিবীণা ললিতকলা একাডেমির একবিংশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়। গুণীজন সম্মাননা স্মারক গ্রহণ করেন মুন্সীগঞ্জ এক আসনের সংসদ সদস্য আলহাজ মহিউদ্দিন আহমেদ, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর রসময় কীর্তনিয়া, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিষ্ণুপদ মণ্ডল। অগ্নিবীণা ললিতকলা একাডেমির 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ মিলনায়তনে বিকাল 3টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ এক আসনের সংসদ সদস্য আলহাজ মহিউদ্দিন আহমেদ। অগ্নিবীণা ললিতকলা একাডেমির সভাপতি শেখ আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, সাধারণ সম্পাদক আলহাজ আবু বক্কর সিদ্দিক, সহসভাপতি আওলাদ হোসেন মৃধা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজি আব্দুল করিম শেখ। সমবেত কণ্ঠে একাডেমির প্রায় অর্ধশত ছাত্রছাত্রীর পরিবেশনায় মোহিত হন দর্শক শ্রোতা। এরপর একে একে সনদ প্রার্থীদের সনদ তুলে দেন অতিথিরা। একাডেমির কর্ণধার এজাজ আহমেদের পরিচালনায় ও সুচিত্রা মোদীর উপস্থাপনায় অনুষ্ঠানে আরও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হক হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, শমশের আলম ভূঁইয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শরীফুল আলম ভূঁইয়া অনু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার খান, কলেজ ছাত্রলীগের সভাপতি শিবলি সাদী সহ অনুষ্ঠানে আরও অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।